আমার পাশের বাড়ির ঝগড়া লাগছে, জামাই বউ ঝগড়া লাগছে। আমি আমার একজন ভাই আছে বাবুল, তারে জিগেলাম, বাবুল এই এবার ঝগড়া লাগছে কিলিগারি। পরে বাবুলে কইল, কো ভাই এবার ঝগড়া লাগছে বউ বলে জামাই সন্দেহ করে, জামাই বউ সন্দেহ করে এলে তারা ঝগড়া লাগছে। আচ্ছা এই কোন বাড়িতে বলে কি হুন আইছে, কোন মহিলা বলে কয়ে দিছে তার জামাই বলে কি করে এটা লয়ে ঝগড়া বাঁধছে। তখন আমি কই যে ঝগড়া বাজুল লাগবো কে লেগা, জামাইটা কিরম বউ জানে না, বউ কিরম জামাই জানে না, অবশ্যই তো জানে, জানলে হয়তো লয়ে ঝগড়া করে লাগবো, একজন আরেকজন রে ভালোবাসু লাগবো, একজন আরেকজন রে বিশ্বাস করতে হইব, ওই কেডা কী কয়ে দিল তৃতীয় পক্ষের লোক কেডা কী কয়ে দিল, ওইটা লয়ে যদি সংসারে ঝগড়াঝাড়ি হয় তো সমস্যা, ঝগড়াঝাড়ি তো আরও বাইরে যাইব। যেমন আমরা ধরুন সবাই মোবাইল ব্যবহার করি না, মোবাইলটারে কত আদর কইরা ভালোবাসিয়া মোবাইল কিনি, কিনা হেরা এই মোবাইলটার দাম আর কয় হাজার টাকা, 20,000 50,000 এরমই তো। এই মোবাইলটার MB ভরি, মোবাইলটা পরিষ্কার করি, কেসিং পাল্টাই আর বিভিন্ন কিছু কইরা মোবাইলটারে লইয়া বিছানা লইয়া মোবাইলটা লইয়া ঘুমাই, মোবাইলটা লইয়া ঘুমাই, মোবাইলটা ভালোবাসি, MB ভরি। তো এইভাবে যদি আমরা বউরে ভালোবাসি, বউরে ধরেন বাজার থেকে এই কিছু আর সময় কিছু কিনা নিয়ে এলাম, বউর একটা ভালো জামা কাপড় কিনে দিলাম, আলতা লিপস্টিক সোনু পাউডার ইত্যাদি দিলাম, দিয়ে হেরা বউর লগে যদি একটু ভালো ব্যবহার করি তাহলে বউর মনটা কি খুশি হইব না, অবশ্যই বউর মনটা খুশি হইব, বউ তো জামাইকে ভালোবাসবই। আর জামাই যদি মনে করেন কোথাও গেলো কাজ কাম করতে গেলো, বউ বাসায় জামাই আইলো আর পরে বউ যদি তার লগে একটু মুশকি হাসি দেয়া কথা কথা কয়ে যদি তার একটু ভালোভাবে এই আচার ব্যবহার করে একটু পানি পুনি আইনা দেয় গায়ের শার্ট টাট খুলিয়া দিল, তাহলে কি জামাইয়ের মনটা তো অবশ্যই ভালো লাগবো, মনটা ভালো লাগলে তো এই জামাই মনে মনে করবো আমার বউটা রে অনেক ভালো, আমি অনেক পরিশ্রম করে কষ্ট করে আইছি, বউ আমার দেখো কত আদর যত্ন ভালোবাসতেছে, তাহলে তো সংসারে ঝগড়া দিত না, একজন আরেকজন মিল থাকলে তার লগে কথাবার্তা বলে তো সমস্যা নেই, ঘুমানোর সময় একজন আরেকজনের লগে ভালো ভালো ব্যবহার করলো, সুন্দরভাবে ঘুমাইলো, সকালে উঠলো, কাজে যাওয়ার সময় একটু আদর যত্ন ভালোবাসে একা কাজে গেলো, তো তো বউর মনটা খুশি হইব, তাহলে তো সংসারে ঝগড়া হইব না। আর কেডা কী করে দিল তৃতীয় পক্ষের লোকের কথা শুনে যদি সংসারে চলে তো অবশ্যই সংসারে ঝগড়াঝাড়ি হইব, তো সংসারে ঝগড়াঝাড়ি হলে তো বড় সমস্যা, এগুলো ছেলেমেয়েরা শুনবো, শোনার পর মানুষে বল দেখবো খারাপ দেওয়া যাবো, এটা করুন যেত না সংসারে, সংসারে সবাই ভালো ব্যবহার করলো সুন্দরভাবে চলতে হইব, তাহলে সংসারে আর ঝগড়াঝাড়ি করুন যেত না। কেডা কী কইলো না কইলো কোন মহিলা বা কোন পুরুষে আর বউর কথা কী কয়ে দিল এটা দূরে থাকলে তো আর সংসারে তো তো সমস্যা হইব, এগুলো করা যাইতো না, একজন আরেকজনকে ভালোবাসতে হইব, উভয় উভয়জনকে ভালোবাসলে সংসারের একটা ঝগড়াঝাটি হইতো না, তবে যদি ভালোভাবে চলে তাহলে সংসার অবশ্যই ভালো লাগবো, তাহলে আর সমস্যা হইতো না, সবাই সব কিছু ভালোভাবেই চলতে হইব, তাহলে আর সংসারের শান্তি থাকবো, সুখ থাকবো, ভালো থাকবো।